সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1970 সালের পাকিস্তান নির্বাচনের ফলাফল এবং এর তাৎপর্য। আমরা সবাই জানি যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর শোষণ, নির্যাতন, বঞ্চনা, বৈষম্য, নিষ্পেষণ চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 7 অক্টোবর তারিখে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে তিনি সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন এবং পরবর্তীতে এই আইয়ুব খান 27 অক্টোবর তারিখে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং আইয়ুব খান ক্ষমতায় এসে আমাদের পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং তিনি ক্ষমতায় এসে 1956 সালে পাকিস্তানের সংবিধানকে বাতিল ঘোষণা করেন। সাধারণ গণতন্ত্র, মানে আমাদের যে মূল গণতন্ত্রকে বাতিল করে মৌলিক গণতন্ত্র নামে একটি গণতন্ত্র চালু করে গণতন্ত্রের কবর রচনা করেন এবং শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে এবং মিথ্যা এবং বানোয়াট এক মামলা পরিচালনা শুরু করেন। এরই প্রেক্ষিতে 1969 সালে সমগ্র পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে আইয়ুব খান বিরোধী ব্যাপক গণ আন্দোলন শুরু হয় এবং এই গণ আন্দোলনের এক পর্যায়ে এটা গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং অবশেষে আইয়ুব খান তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এবং 1969 সালে তিনি 25 মার্চ আরেকজন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে তিনি শাসন ক্ষমতা অর্থাৎ প্রেসিডেন্ট পদ থেকে তিনি বিদায় হন এবং ইয়াহিয়া খান ক্ষমতায় এসে 25 মার্চ তিনি ক্ষমতায় আসেন 1969 সালে এবং 30 মার্চ তারিখে তিনি আইনগত কাঠামো আদেশ জারি করেন এবং তিনি ঘোষণা করেন 1970 সালের জানুয়ারির 1 তারিখ থেকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে এবং তিনি বলেন যে আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি মিলে হবে যুক্তরাষ্ট্র পদ্ধতির পাকিস্তান, যার কেন্দ্রীয় আইনসভা গঠিত হবে 313 জন সদস্য নিয়ে। এর মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয় 169টি আসন আর পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত হয় 144টি আসন। আর আমাদের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের আসন সংখ্যা নির্ধারণ করা হয় 300টি সাধারণ আসন এবং 10টি মহিলা আসন, অর্থাৎ মোট 310টি আসন। এবং ইয়াহিয়া খান আরও ঘোষণা করেন যে এই পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 1970 সালের 5 অক্টোবর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 22 অক্টোবর। কিন্তু আমরা জানি যে 1970 সালে আমাদের পূর্ব পাকিস্তানে, মানে আজকের বাংলাদেশের উপকূলীয় এলাকায় এক প্রবল ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস আঘাত হানে এবং সেই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে আমাদের উপকূলীয় এলাকার মানুষের জীবনে মানবিক বিপর্যয় নেমে আসে। এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে নির্বাচনের তারিখ আবার পুনর্নির্ধারণ করা হয় এবং এখানে জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় 1970 সালের 7 ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় 19 ডিসেম্বর। অবশ্য আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের জলোচ্ছ্বাস এবং দুর্গত এলাকায় 1971 সালের 17 জানুয়ারি তারিখেও নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এখন, প্রিয় শিক্ষার্থী, এই নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করব। আমি পূর্বেই বলেছি যে আমাদের এই মোট পাকিস্তানের সম্পূর্ণ পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুইটি মিলে যে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা আসন ছিল মোট 313টি আর আমাদের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয় 310টি। তো এই নির্বাচনে আমরা জানি আমাদের পূর্ব পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক দল অর্থাৎ সর্বসাধারণের দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ ব্যাপক ভোটে বা ব্যাপক আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সেই নির্বাচনের ফলাফলটি দেখব। প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে আলোচনা করেছি পাকিস্তানের জাতীয় পরিষদে আমাদের মোট আসন ছিল 313টি, এর মধ্যে আওয়ামী লীগ লাভ করেছে 167টি আসন,
কারণ আমাদের পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত 169টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে 160টি আসন এবং সংরক্ষিত মহিলা আসন 60টি এই 167টি আসনে জয়লাভ করেন। আর পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তান থেকে লাভ করে 83টি আর সংরক্ষিত মহিলা আসন লাভ করে 5টি এই 88টি। তারা অবশ্য পূর্ব পাকিস্তানে কোনো আসন পায়নি এবং আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তান থেকে কোনো আসন পায়নি। এছাড়া মুসলিম লীগ কায়ুম পায় মোট 9টি আসন, মুসলিম লীগ কাউন্সিল পায় 60টি, ন্যাপ ওয়ালি পায় 60টি, মুসলিম লীগ কনভেনশন 2টি, জামাতে ইসলামী 4টি, জামাতে উলামা ই পাকিস্তান 7টি, জমিয়তে উলামা ই ইসলাম 7টি, পিডিপি 1টি এবং স্বতন্ত্র বা নির্দলীয় মোট পায় 14টি এই 313টি আসন। এখানে স্পষ্টই প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ মোট পাকিস্তানের জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আর দ্বিতীয় স্থান লাভ করে পাকিস্তান পিপুলস পার্টি, তারা লাভ করে মোট 88টি আসন। অপরদিকে আমরা যদি দেখি 1970 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের ফলাফল কী ছিল, এখানে আমরা দেখি যে আওয়ামী লীগ সাধারণ আসন লাভ করে 288টি আর সংরক্ষিত মহিলা আসন 10টি। এই 10টি আওয়ামী লীগ লাভ করে, তাহলে আওয়ামী লীগ লাভ করে মোট 298টি আসন। এখানে পিডিপি লাভ করে 2টি, ন্যাপ ওয়ালি 1টি, জামাতে ইসলামী 1টি, নেজামে ইসলাম 1টি, স্বতন্ত্র বা নির্দলীয় লাভ করে 60টি আসন। এই মোট 310টি আসন। অর্থাৎ এই 1970 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ 298টি আসনে জয়লাভ করে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ 1970 সালের পাকিস্তানের নির্বাচন অর্থাৎ জাতীয় পরিষদের নির্বাচন এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল দেখলাম। আরেকটা জিনিস খেয়াল করো, এই নির্বাচনে জাতীয় পরিষদের প্রদত্ত ভোটের 75.10% ভোট আওয়ামী লীগ লাভ করেছিল আর প্রাদেশিক পরিষদের প্রদত্ত ভোটের 70.48% ভোট আওয়ামী লীগ লাভ করে। অর্থাৎ দুইটা প্রদেশ দুইটা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এবং আমরা যদি এই ভোটের ম্যাপটি দেখি, এই ম্যাপ দেখলে পরিষ্কার বোঝা যায় যে আমাদের পূর্ব পাকিস্তানের প্রায় সবগুলো আসনে জয়লাভ করে আওয়ামী লীগ এবং তার পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি। আর পশ্চিম পাকিস্তানে অনেকগুলো আসনে জয়লাভ করে পাকিস্তান পিপুলস পার্টি অর্থাৎ পিপিপি, কিন্তু তারা পূর্ব পাকিস্তানে একটি আসনে জয়লাভ করেনি। আমরা এখন দেখব এই নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য কী ছিল। আমরা জানি এই নির্বাচন আমাদের পাকিস্তানের রাজনৈতিক জীবনে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এটার গুরুত্ব হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদের বিজয়। আমরা জানি যে 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল, সেটা বিকশিত লাভ করে 54 নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে, 86টি 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে, 1969-এর গণ অভ্যুত্থান তথা গণ আন্দোলনের মধ্য দিয়ে, এবং এটা চূড়ান্ত বিজয় অর্জন করে 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে। অর্থাৎ এই নির্বাচনের ফলাফলটা ছিল মূলত আমাদের বাঙালি জাতীয়তাবাদের বিজয়। তারপর বলতে পারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আওয়ামী লীগের জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি। এই নির্বাচনের ফলাফল এটি প্রমাণ করে যে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, এটা আমাদের পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা এবং তিনি যে এই এলাকার মানুষের কাছে অবিসংবাদিত একজন নেতা, এটা জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তারপরে আছে বাঙালিদের আত্মপ্রত্যয় সৃষ্টি। এই নির্বাচনের ফলাফল আমাদের বাঙালিদের মনে এক নতুন আত্মপ্রত্যয় সৃষ্টি করেছে, কারণ মানুষ যখন ফলাফলে বিজয়ী হয় তখন কিন্তু তার মনে আত্মপ্রত্যয় সৃষ্টি হয়। আর এই নির্বাচনে আমরা ব্যাপক বিজয়ী হওয়ার ফলে আমাদের মধ্যে নতুন আত্মপ্রত্যয় সৃষ্টি হয়েছে। তারপরে বলতে পারি ঔপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্তির চেতনা অর্জন। আমরা এই পূর্ব বাংলার জনগণ দীর্ঘদিন যাবৎ শোষিত হয়ে আসছিলাম, প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, ব্রিটিশরা চলে গেল, আমরা পাকিস্তানের শাসনের অধীনে চলে গেলাম। আমাদের উপর যে শাসন শোষণ নির্যাতন বঞ্চনা বৈষম্য, এটি কিন্তু কোনো অংশে কমেনি, বরং চার বৃদ্ধি পেয়েছিল। এবং এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমরা চেয়েছি
এই দীর্ঘ প্রায় 200 বছর এবং পাকিস্তানের প্রায় 23 বছর যে শোষণ, যে ঔপনিবেশিক শাসন, এখান থেকে আমরা মুক্তির চেতনায় আমরা কি উদ্ভাসিত হওয়ার চেষ্টা করেছি। তারপরে বলতে পারি নিজেদের আত্মশক্তি পরীক্ষা, এই নির্বাচনের ফলাফল আমার নিজেদের যে আত্মশক্তি, নিজেদের মধ্যে যে শক্তি, এটা আমরা একটা পরীক্ষা আমরা নিতে পেরেছি। কারণ এই নির্বাচনের ফলাফল আমাদের মধ্যে নতুন করে যে আত্মশক্তির পরিচয় আমরা পেয়েছি, আমরা যে সুযোগ পেলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, নিজেদের দাবির যে যৌক্তিকতা তুলে ধরতে পারি, এই নির্বাচনের ফলাফল আমাদের সেটা প্রমাণ করেছে। তারপর আছে পাকিস্তান নামক রাষ্ট্রের মৃত্যুর বার্তাবাহ। এই নির্বাচনের ফলাফল মূলত এই পাকিস্তান নামক রাষ্ট্রের যে মৃত্যু অবিসম্ভাবী, এটা প্রমাণ করেছে। একটু খেয়াল করলে তোমরা লক্ষ্য করবে যে এই নির্বাচনের সবচেয়ে বেশি আসন পেয়েছে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ। তারা পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে, মাত্র 2টি আসন লাভে তারা ব্যর্থ হয়। ওই 2টি পেয়েছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন আর একজন রাজা ত্রিদীপ রায়, আর বাকি 167টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু এত বেশি আসন পেয়েও আওয়ামী লীগ কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে 1টি আসনও লাভ করেনি। পাকিস্তানের ওই নির্বাচনের যে ম্যাপটি যদি আমরা লক্ষ্য করি তাহলে পরিষ্কার এটা বুঝতে পারি। তারপরে পাকিস্তান পিপুলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টুর যে রাজনৈতিক দল, এই দলটা পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হলেও তারা কিন্তু পূর্ব পাকিস্তান থেকে 1টি আসনও লাভ করেনি। অর্থাৎ আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি এই দুই পাকিস্তান আর বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। এছাড়াও পশ্চিম পাকিস্তানের যে রাজনৈতিক দল পাকিস্তান পিপুলস পার্টি, তার প্রধান জুলফিকার আলী ভুট্টুর আচার আচরণ, কথাবার্তা, অনমনীয়তা, অসহিষ্ণুতা এবং অশোভনীয় আচরণ এবং বাচন ভঙ্গি এই পাকিস্তান নামক রাষ্ট্রের মৃত্যুকে আরও ত্বরান্বিত করেছে। এই জন্যই রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে 1970 সালের নির্বাচনকে তারা পাকিস্তান রাষ্ট্রের মৃত্যুর বার্তাবাহক বলে মনে করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ 1970-এর নির্বাচনের ফলাফল এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ আমরা যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, এর পেছনে 1970-এর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ এই নির্বাচনের পর গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা অর্পণ করার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে, যার অনিবার্য পরিণতিতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ প্রায় 9.5 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি 16 ডিসেম্বর তারিখে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।